ভিডিওগুলো ভাইয়ের সাথে দেখা হয়ে, আর উনি যেহেতু একটু ইউটিউব চ্যানেল খুলেছেন, কাজ করছেন, আমি দর্শকদের বলবো যে ভাইয়ের ভিডিও দেখুন, তিনি নিশ্চয়ই ভালো ভিডিও বানাচ্ছেন, আমার দেখা হয়নি, আজকে গিয়ে দেখবো। হ্যাঁ, আর আপনারা তাকে সাপোর্ট করুন, তার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দেন, যাতে তিনি আরও উৎসাহিত হন, ভালো ভিডিও বানাতে পারেন। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি বাংলাদেশের সবথেকে বড় এবং এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাইকারি আমের বাজার, কানসাট আমের বাজারে। এই কানসাট আমের বাজারটি চাঁপাইনবাবগঞ্জের একেবারে সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। আমরা ছিলাম রাজশাহীতে, রাজশাহী থেকে এখন যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে। রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দূরত্ব প্রায় 55 কিলোমিটার। আমরা যে ব্রিজটি পার হয়ে যাচ্ছি, এই ব্রিজটির নাম হচ্ছে শেখ হাসিনা সেতু, অর্থাৎ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে দ্বিতীয় মহানন্দা নদীর উপরে। যাই হোক, আমরা এই ব্রিজটি পার হয়ে যাব সেই কানসাট আমের বাজারে। কানসাট আমের বাজারে এখান থেকে যেতে আমাদের প্রায় 1 ঘন্টার অধিক সময় লাগবে, অর্থাৎ রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের এই সর্ববৃহৎ পাইকারি আমের বাজারটিতে যেতে প্রায় 55 থেকে 56 কিলোমিটার আমাদেরকে পাড়ি দিতে হবে। তো আমরা আজকে সেই কানসাট আমের বাজারটিতে যাব এবং সেখানে গিয়ে এই সর্ববৃহৎ পাইকারি আমের বাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুধু আমরাই নয়, আজকে চাঁপাইনবাবগঞ্জের এই সর্ববৃহৎ পাইকারি আমের বাজার কানসাট আমের বাজারে আসবেন বাংলাদেশের আরও বেশ কিছু জনপ্রিয় ইউটিউবাররা। সম্ভবত আজকে আমাদের সাথে দেখা হবে জনপ্রিয় ইউটিউবার সালাউদ্দিন সুমন ভাইয়ের সাথে। এটি হচ্ছে সেই কানসাট আমের বাজার। এটি বাংলাদেশের সবথেকে বড় এবং এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাইকারি আমের বাজার, এই কানসাট আমের বাজার। চাঁপাইনবাবগঞ্জের এই কানসাট বৃহৎ এই আমের বাজারে এসে দেখা মিলল আমার প্রিয় এবং যাকে আমি মোটামুটি এক প্রকার মানে অনুসরণ করে এই ইউটিউবিং করা শুরু করেছি, সেই সদ্যীয় বড় ভাই বিশিষ্ট সাংবাদিক সালাউদ্দিন সুমন ভাই। সুমন ভাইকে পেয়ে খুবই ভালো লাগছে। এবং সুমন ভাই, যদি আমার চ্যালেঞ্জ সম্পর্কে কিছু বলেন। সুমন ভাই, আমার ইউটিউব চ্যালেঞ্জ হচ্ছে ভিলেজ ব্লগ ভিডিও, এবং আমি ইউটিউবিং শুরুই করেছি আপনাকে অনুসরণ করে। আমি নিয়মিত আপনার ভিডিওগুলো ভাইয়ের সাথে দেখা হয়ে, আর উনি যেহেতু একটু ইউটিউব চ্যানেল খুলেছেন, কাজ করছেন, আমি দর্শকদের বলবো যে ভাইয়ের ভিডিও দেখুন, তিনি নিশ্চয়ই ভালো ভিডিও বানাচ্ছেন, আমার দেখা হয়নি, আজকে গিয়ে দেখবো। হ্যাঁ, আর আপনারা তাকে সাপোর্ট করুন, তার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দেন, যাতে তিনি আরও উৎসাহিত হন, ভালো ভিডিও বানাতে পারেন। সুমন ভাই, অসংখ্য ধন্যবাদ। এবং আমি প্রফেশনাল একজন কম্পিউটার গ্রাফিক্সের ডিজাইনার, যে কারণে এখানে আসার সাহস হয়েছে। কারণ আপনি আপনার বেশ কিছু ভিডিওতে বলেছেন যে ইউটিউবিং করতে টাইটেল এবং থাম্বনেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তো থাম্বনেলের জন্য গ্রাফিক্সের ডিজাইনটা মাস্ট। সেই সাহস নিয়েই আপনাদের দেখা দেখি এই জায়গাটায় মানে আসার চেষ্টা করেছি। আমার জন্য দোয়া করুন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আপনি ভালো করবেন। হ্যাঁ, সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আর এই ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। অবশেষে আমাদের সাথে দেখা হয়ে গেল জনপ্রিয় ইউটিউবার সালাউদ্দিন সুমন ভাইয়ের সাথে। সালাউদ্দিন সুমন ভাই মূলত প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং জনগুরুত্বপূর্ণ স্থান এবং ইতিহাস ঐতিহ্য নিয়ে ইউটিউবে ভিডিও নির্মাণ করে থাকেন এবং তার ভিডিওগুলি খুবই জনপ্রিয়। তো এই জনপ্রিয় ইউটিউবার সালাউদ্দিন সুমন ভাইয়ের সাক্ষাতের এ পর্ব থেকে আজ এ পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন।